এপিসোড 4 এ শুরু হয় একটা প্রশ্ন থেকে, যখন কেট বিশপ হকায়ের সাথে কেন ঘুরছিল। তো অ্যাজেক জ্যাক একটা অ্যাভেঞ্জার্স কে দেখে হয়রান হয়ে যায় যে একজন অ্যাভেঞ্জার্স আমার ঘরে আমার মেয়ের সাথে কি করছে। কথা বলতে বলতে তারা বড়দের মতো একটা গোল টেবিল বৈঠকে বসে এবং বৈঠকে তারা প্রশ্নগুলো করছিল যে একজন অ্যাভেঞ্জার্স এর সাথে কেট বিশপের কি কাজ এবং সে কিসের জন্যই বা হকায়ের সাথে ঘুরছে। তো এই সমস্ত প্রশ্নের মধ্যে না বলে যে আমার মেয়েকে তুমি অবশ্যই এই সমস্ত সমস্যা থেকে দূরে রাখবে। আর বিশপ সিকিউরিটিতে বিগত কিছুদিনের মধ্যে কেন অ্যাক্সেস করা হয়েছে, এই প্রশ্নগুলো হকায় এবং কেট বিশপকে করাই হচ্ছিল। যখন কেটার ক্লিন্ট বলতে থাকে যে আমরা আসলে কোনো পার্টনার কিংবা অ্যাভেঞ্জার্স এর কোনো অংশ নয়, এবং এলেনা বলে যে তুমি আমার মেয়েকে অবশ্যই সেফ রাখার চেষ্টা করবা। তো এখান থেকে বের হওয়ার পরে ক্লিন্ট তার ওয়াইফ লরাকে মেসেজ করে যে সোলান লিমিটেডটা কি, এবং তার বউ তাকে উত্তরে জানায় যে সোলান লিমিটেড এর জন্য যে ট্র্যাকসুট মাফিয়া কাজ করে তার যে মূল কর্তা ধর্তা সে হলো জ্যাক। এবং সে আরো জিজ্ঞেস করে যে এখানে কি অন্য কিছু আছে যা তোমার জানা উচিত, সেই অকশনে যা চুরি হয়েছে এবং সে কি আসলে ফিরে আসছে। তো আমরাও বুঝতে পারি না যে এখানে কার কথা বলা হচ্ছে। এবং এখানে ক্লিন্ট শুধু একাই ছিল না যে ঘর গৃহস্থ নিয়ে ভুগছিল, বিশপ সিকিউরিটি সমস্যা এবং ক্রিসমাস পার্টি নিয়ে বিভিন্ন প্ল্যান বানাচ্ছিল, এবং জ্যাক এখানে খুব ভালো নিজেকে খুব ভালো পরিচয় দিচ্ছিল এবং তাদের জন্য চা নিয়ে আসে এবং তাদের দুজনের সাথে ডান্সও করছিল। তো নিজের মা জ্যাকের সাথে সময় অতিবাহিত করার পরে কেট বুঝতে পারে যে জ্যাক আসলে এতটা খারাপ লোকও নয়। তার মনে এটাও বাধে যে ক্লিন্ট তো আমার জন্য তার ক্রিসমাস নষ্ট করছে, তো আমি ক্লিন্টকে কিভাবে একা ছেড়ে দিই। তো কেট তার আন্টির পেন্ট হাউসে যায় এবং সেখানে গিয়ে সে তার জন্য কিছু জিনিসপত্র নেয় ক্রিসমাসের আয়োজন করার জন্য। তার থেকে যা হচ্ছিল কেননা তার মা তার ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিয়েছিল, তো সে পিজা ডকের জন্য পিজাও নিয়ে আসে এবং জ্যাকের মূল যে প্ল্যানগুলো রয়েছে সেখানটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। তো কেট মা এবং তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে এই জন্যই যায় যে সে যেন বুঝতে পারে জ্যাকের আসলে মূল প্ল্যানটা কি। তো তারা এই প্ল্যানগুলো প্রস্তুত করার সময় ক্রিসমাসের আয়োজনটাও করতে থাকে। ক্লিন্ট কেটকে কিছু ম্যাজিক ট্রিক্স শিখায় এবং যত রাত বাড়তে থাকে ততই তাদের কথাগুলো সিরিয়াস হতে থাকে, তারা অ্যাভেঞ্জার্স হওয়ার মানেটা কি। তো কেটের প্রশ্নের উত্তর পেতে পেতে আমরা বুঝতে পারি যে নাতাশার গায়েব হওয়া এবং সেই ব্লিপের মাধ্যমে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নষ্ট হওয়া এবং তাদের ফিরে আসা ক্লিন্টের জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। কেট বুঝতে পারে যে ক্লিন্টই আসলে রনিন। তো ক্লিন্ট বলে যে সবার নিজের নিজের চিন্তাধারা এবং সবার ব্লিপটা গ্রহণ করাটা ছিল কিভাবে তার মানসিকতার সাথে সেই ব্লিপটাকে মানিয়ে নেবে। পরে আমরা বুঝতে পারি যে দুনিয়াতে কেবল ফাইনাইট নাম্বারের ট্রিক অ্যারো অ্যাভেলেবল ছিল, যেটা NYPD-র হোল্ডিং ফ্যাসিলিটিতে রয়েছে, যার জন্য আবার ওই লার্পারগুলো কাজে আসতে পারে। তো কেট এখান থেকে পালিয়ে লার্পারগুলোর কাছে যায় এবং তাদের সাথে নেগোসিয়েশন করে এবং তারাও তাকে হেল্প করতে রাজি হয়, তার কাছ থেকেও কিছু চায়। এবং পরে আমরা দেখতে পাই যে তাদের ঘরে সেই লোকগুলো এসেছে এবং তারা কাজের চাইতে বেশি এনজয়মেন্টের দিকেই খেয়াল রাখছে। এবং আমরা বুঝতে পারি যে কেট আসলে তাদেরকে ড্রেস দেবে এবং তারাও চায় যে কেট এবং ক্লিন্টের জন্য তারা কিছু কস্টিউম তৈরি করুক। কেট ক্লিন্ট এবং কেটের জন্য দুটো কস্টিউম চায় এবং ক্লিন্ট ওইখান থেকে চলে যায় এবং কাজীকে ধরে এবং বলে যে তুমি রনিনকে ধরার চেষ্টা করলে তুমি তোমার পাশাপাশি তোমার টিম মেম্বারেরও প্রাণ হারাতে পারো। ক্লিন্ট চাইছিল না যে আর রক্তবাক, এবং সে কাজীকে ক্লিয়ার করে বলে দেয় যে ইকো আসলে ভূতের পিছা করছে এবং সে বোঝায় যে তারা রনিনের পিছা করা ছেড়ে দিক। এরপরে তারা মিসিং ওয়াচের লোকেশনটা ট্র্যাক করে ফেলে এবং ক্লিন্ট কেটকে পিছে থাকার কথা বললেও কেট তো মানার পাত্রে ছিল না। সে বের হয়ে যায় এবং সেই বিল্ডিংটাতে বেধড়ক ভাবে উঠে চড়ে বসে এবং সেই কার্টুন ড্রেসে ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে এবং অ্যাপার্টমেন্টে ঢুকার পরে সে একটা অ্যালার্ম শুনতে পায়, যার পরে সেইখানে শব্দটা ছেয়ে পড়ে এবং মায়া কেটের উপরে হামলা করে দেয়। এর সাথে সাথে ছাদে ক্লিন্টের উপরেও একজন অ্যাসাসিন হামলা করে এবং এই সময় কেট এবং মায়া ছাদে পৌঁছায় এবং ওইখানে তারা চারজনে লড়াই করছিল। তখন কেটকে সেই অ্যাসাসিনটা নিজে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু একটা সেফটি রোপ লাগিয়ে কেটকে ছাড়িয়ে দেয়। এবং এলেনরের কথাগুলো মনে পড়ে যে সে বলেছিল তুমি আমার মেয়ের খেয়াল রাখবে। তো সেই রোপটা কেটে
কেটকে নিচে ফেলে দেয় এবং কেট তো মানার পাত্রে ছিল না, সে আবার উপরে চলে আসে এবং এবারে ইকোর বুকে ডাইরেক্ট তীর মারে এবং ইকো বুঝতে পারে যে এখানে লড়াই করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, সে আমাকে মেরে দিতে পারে এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তাদের ফোকাস ছিল ওই মাছ অ্যাসাসিনটা, যে অ্যাসাসিনটা মাছটা কি ক্লিন্ট অনেক মেহনত করার পরে ছাড়িয়ে বুঝতে পারে যে সেটা আসলে ওয়ান অ্যান্ড অনলি ব্ল্যাক উইডো আমাদের এলিনা। এবার কেটটা ধনুক দিয়ে এলিনার উপরে তাক করে এবং এলিনা বুঝতে পারে যে সময়টা সঠিক নয় এবং সে এখান থেকে পালিয়ে যায়। এখানে ক্লিন্ট বুঝতে পারে যে মামলাটা এখন আর বাচ্চাদের নাই, এখানে কেউ তাকে মারার জন্য ব্ল্যাক উইডোকে হায়ার করেছে। তো আমরা এখানে বুঝতে পারি যে ব্ল্যাক উইডোর মনে আসলে একটা সফট কর্নার রয়েছে, কেননা সে হকাইকে মারতে এসেছে এবং সে কেটকে মারতে চায় না, এজন্য সে দুইবার কেটকে। তো এই এপিসোডটা ছিল টুইস্টার টান্সে ভরপুর। তো চাইলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারো।